ইরফানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক টাঙ্গাইলে গ্রেপ্তার নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ত্রিশ নম্বর অর্ড কাউন্সিলর ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি রমনা বিভাগ মামলার এজাহারভুক্ত দুই নম্বর এই আসামিকে সোমবার দিবগত রাত সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি রমনা বিভাগের উপকমিশনার ডিসি আজিমুল হক এর আগে সোমবার দুপুর বারোটা থেকে হাজি সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব আটতলা ভবনের প্রতিটি ফ্লোরে অভিযান চলে ইরফানের বাসা থেকে বেশ কিছু অবৈধ জিনিস উদ্ধার করে র্যাব এর মধ্যে ছিল একটি আগ্নেয়াস্ত্র পাঁচ ছয় লিটার মদ ও চারশো পিস ইয়াবা পাওয়া যায় বেশ কিছু বিয়ারের ক্যান তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে মাদক ও অবৈধ অকিটকি রাখা এবং ব্যবহারের দায়ে ইরফান সেলিমের এক বছরের কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ সময় ইরফানের দেহরক্ষী মোহাম্মদ জাহিদুল ইসলামেরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় গত পঁচিশে অক্টোবর রাতে ধানমন্ডিতে হাজি সেলিমের সংসদ সদস্য লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা অসিফ আহমদ খানকে মারধর করা হয় রাতে এ ঘটনায় জিডি হলেও ছাব্বিশে অক্টোবর ভোরে হাজি সেলিমের ছেলে সহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন অসিফ আহমদ খান মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করা হয় আসামিরা হলেন ইরফান সেলিম এবি সিদ্দিক দীপু জাহিদ মিজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দু তিনজন